বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন আয়রা চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আপনাদের দেখাবো গ্রামের পরিবেশটা কীরকম আর কি সৌন্দর্য লাগে আসলে গ্রাম দেখতে তো সবারই ভালো লাগে বিশেষ করে যারা ঢাকায় আছে এই যে আমার বাবা কচু গাছ লাগিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন হালকা হালকা লতি এই যে জ্বালিয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এই লতিগুলো এত খেতে মজা রান্না করলে নরম হয়ে যায় ও যে আমার এক ভাই ঘর উঠিয়েছে টিনের অনেক সৌন্দর্য করে নিচে সাদ দিয়ে তারপরে উপরে উঠেছে এখানে মাঝে মাঝে বর্ষাকালে পানি আসে তো এই জন্য উঁচু করে ঘরটা উঠিয়েছে আর এই যে আলু আপনাদের দিয়ে দেখাচ্ছি আলু কিন্তু এখন বড় হয় হয়নি আমাদের দেশের আলু এখন ছোট ছোট। আর এখন যে আলুটা আপনারা খাচ্ছেন ওটা হচ্ছে অন্য দেশের আলু আলুটা কাটার সময় আপনারা বুঝতে পারবেন কীরকম একটু পায়সা পায়সা মানে অতটা বালু বালু আর আমাদের দেশের আলু কিন্তু খুবই মজা আরেক মাস প্রায় মনে হয় আরেক মাস পরে আলুটা উঠবে তখন আপনারা খেলে বুঝতে পারবেন এই যে খেতেরই এক পাশে আবারই লাগিয়ে দিয়েছে টমেটো গাছ আবার মিষ্টি কুমড়া গাছ তারপরে বেগুন চারা মানে কিনা লাগে না তাদের টুকটাক সব সবজি গাছে তারা লাগিয়ে থাকে আর তাদের সব সবজি হয়ে যার আলুতে খেতেই থাকে আপনাদের একটা জিনিস দেখাতে পারলাম না আলু হচ্ছে আপনার যখন আলু হয় তখন আমরা করে কি মানে উঠাইতে দেন আগে আগে আমরা লুকিয়ে লুকিয়ে উঠিয়ে তারপর আলুর দম বা আলুর বলে জেঠে বলে ওগুলা বানিয়ে আমরা সন্ধ্যার দিকে বানিয়ে খাই আর ছেলেরা করে চুরি করে নিয়ে আসে মানে দুষ্টমি করে তারপর আমরা এগুলা সে রান্না করে ওগুলা খেতে আসলে মজা রাখে অন্যরকম আর এই যে দেখতে পাচ্ছেন শাক তুলতেছি বৈর্তা শাক আগেই তুলেছি এখন কয়টা সিঁচি শাক দিব সিঁচি শাকটি খুবই নরম আসলে দেশের যেখানে সেখানে শাক হয়ে থাকে আসলে খুবই দেখতে সুন্দর লাগে আর ঢাকায় তো আমরা এত শাক সবজি পাই তারপরও মানে দেশেরটা অন্যরকম এটা হচ্ছে এভাবে হয় আর ওরা যে শাকগুলো আনে ওগুলো তো লাগে আর এইগুলো প্রাকৃতিকভাবেই হয়ে থাকে আর এগুলোর মধ্যে কোন প্রচুর ভিটামিন আছে এই যে এখন এই যে লাউটা দেখতে পাচ্ছেন আজকে লাউ রান্না করবো শোল মাছ দিয়ে আর এই যে ঘাসগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আপনার গরুর জন্য ঘাস লাগিয়েছে আর এই যে শস্য এখন ফুল অত নেই নষ্ট হয়ে গিয়েছে এখন বেজি হয়ে যাবে দানা দানা তারপরে এগুলো দানা তারা সংগ্রহ করে রেখে দিবে এগুলা ভেঙে তারপরে সরিষার তেল হয় আসলে গ্রামের প্রকৃতিকের কথা আর কি বলবো যারা আমরা যারা ঢাকায় থাকি এগুলো খুবই মিস করি আর যারা গ্রামে থাকে তারা তো অত একটা মিস করে না তারা তো সুন্দরভাবে ই করতে পারে তারা পরিবেশের সাথে থাকতে পারে আর এইগুলো হচ্ছে গরুর গোবর এগুলো তারা লারকির জন্য সংগ্রহ করছে সে এগুলো রোদ্রে শুকিয়ে তারা জ্বালানি হিসাবে ব্যবহার করবে আর এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া এত নরম সফট শাকগুলো মনে হয় যে নিয়ে যায় এত ব্যাগ হয়ে যায় মানে কিছুই নিতে পারি না তারপরেও যাতেই কষ্ট হোক অল্প 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 করে বারসার জন্য নিয়ে যায় আর এগুলো হয়েছে শোলা বলে মানে লারকি দেশে আর দেশে ধানের এই খড়কুটা গরুর জন্য সংগ্রহ করে রেখেছে গরু খাবে আর এইগুলা লার কি মানে পাতার তো অভাবই নেই শীতের দিন তো প্রচুর পাতা পড়ে তারা পাতা সংগ্রহ করে রেখে দেয় মাটির চুলা রান্না করার জন্য আর এই যে এখানে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে আমার এখানে আমি বাড়ির কাজ হাত দিব দোয়া করবেন আমার বাড়িটা যেন আমি করতে পারি আমার মনের মতন করে আপনারা সবাই দোয়া করবেন আর এই যে পুরা জায়গাটা দেখতে পাচ্ছেন বাগানটা এটাই আমার জায়গা এখনো কিছু করা হয়নি এখানে এভাবে কলা গাছ লাগিয়ে দিয়েছে আর এই যে আমার চাচি এখানে লারকি কাটতেছে তারা ও রান্না করে মাটির চুলার জন্য এই লারকি তারা ইউজ করে এখন কেটে কেটে সাইজ করে কেটে কেটে সাজিয়ে রাখবে এত বড় তো রাখা যায় না রান্না করে ছোটো ছোটো করে কেটে রাখবে তারা আর এই যে এখন শাক অনেকগুলো হয়ে গিয়েছে এখন আমরা অল্প নিব আরেক চাচিকে দিয়ে দিব এত শাক তো আর রান্না করা যাবে না আর মনে হয় যে অনেক সুন্দর শাক দেখতে পাচ্ছেন আর এই শীতের দিনে কিন্তু ওই পোনা মাছটা অনেক সুন্দর পাওয়া যায় এগুলো চচ্চড়ি করা হবে আর একটু বাঁচা লাগতেছে একটু মলা ঠলা যদি থাকে এই জন্য আর এই তো লাউটা কেটে ফেলতেছে লাউ রান্না করা হবে শাক লাউ শাক মানে দেশে কোনো সবজি আসলে অভাবই নেই আর এই যে হচ্ছে আপনার শোল মাছ বড় টান ছিল আমার ছোটো ছোটো করে কেটে লাগছে আর এই যে শাকটা বসিয়ে দিয়েছে আর আপুরা ভাইয়েরা অবশ্যই কমেন্ট করে বলবেন আমাদের গ্যারামটা বা পরিবেশটা কীরকম অবশ্যই লাইক দিয়ে কমেন্ট দিয়ে বলবেন আর আমি অতটা সময় মানে ভালোভাবে ভিডিও করতে পারছি না মেয়ের জন্য মানে মেয়ে আমার কুলেজ থাকে যেন কিছুই করতে পারতেছি না এখন এই যে কলের থেকে পানি আনবো কলের পানি কিন্তু খুব মজা এখানে রাখলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম